প্রথমে বন্ধনা আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্ধনা গলুর নবী গিরিচরণ হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই মদিনা মনু আরায় আমার সালাম পাঠাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের চরণে ময় দিনে সালাম রাখি রাখি তোর জন্য বীর কাছে হাজারো সালাম আমি যেন থাকি গো আমার দয়ালের গোলাম চার মজাহাবের চার ইমামের কাছে ভক্তিপূর্ণ সালাম যাই রাখিয়া চার তরিকার চার পীরের কাছে সালাম যাই রাখিয়া আর কাছে আমার সালাম রইল এই কথাটা সুর সঙ্গে সালাম সরকার কইল সিলেটেতে সালাম জানাই হযরত শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে আজ সিলেট লালে লাল পরাণ গাই তোমারি গান দয়া কইরা সালামেরে করো কিছু দান বিশ্বের যত অলি আব্দাল ঘোষ কত পাগল ফকির মজলুম ওস্তাদ যে যে কানে যেইভাবে রইয়াছেন শুইয়া ভক্তিপূর্ণ সালাম আমার দিলাম গো পাকাইয়া সালাম যে দুঃখিনী মায়ের উদরে দশ পাঁচ দল দিনছিলাম একটি কথা এই ইষ্টেই যে করিয়া যাই মানা মাতা পিতার সঙ্গে জীবনে ভুল কেউ করবেন না ভুল করিলে আল্লাহ পাক ক্ষমা করিবে না শেষের দিনে দিনের নবী সাফায়াত করবে না আমার প্রথম উস্তাদ আবেদ আলী সরকার ভক্তিপূর্ণ সালাম জানাই দ্বিতীয় উস্তাদ মকবুল হোসেন সরকার সালাম দিয়া যায় গাজী খালু জিন্দা পীরের কাছে আমার প্রেমের সালাম রইল এই কথাটা সালাম সরকার ভক্তি সহকারে কইল বিপক্ষেরই শিল্পী যিনি আনোয়ার তার নাম তার জন্য অন্তর থেকে দোয়া করিলাম আরো যারা শিল্পী বাদক
este llegué a tecnología, chocolate yo no era mi duaya y coría. বাউল শিল্পীদের বন্দনা এটা আদি থেকেই এই পর্যন্তই আসছে বন্দনাটা এটা করতে হয় এটা বাউল সম্প্রদায়ের একটি নিয়ম কেন করতে হয় আল্লাহ আল্লাহর রাসূল নবী ওলি গোস কুতুব উস্তাদ মাতা পিতা তাদের কাছে সালাম পাঠানো এবং আশিকান জাকিরান তাদের কাছে সালাম প্রদান করা আত্মার মাগফিরাত কামনা করা এটা হলো এটার বাউলি মতে সেটার নাম হলো বন্দনা তো আমরা যতটুকু করি যতটুকু না করলেই নয় কিন্তু ঢাকা বা ঢাকার এলাকায় এই বন্দনাটা যদি এক থেকে দেড় ঘন্টা না হয় সে কোনো বাউল শিল্পী না সে কোনো বাউল শিল্পী না কবিটা কত দূরে লইছে দেড় ঘন্টা অন্তত বন্দনাটা বলতে হবে মিলায় জিলায়া যারা বায়না করে নিব এরার বংশের মধ্যে দু একজন বাহি থাকতারে আনলে বেন আমি গং লাগবো আর নাহলে টেয়ালয়ে বেজাল হইব তো যাক এটা আমাদের দেশে বৃহত্তম ময়মনসিং ডিস্ট্রিক্টে এটা প্রচলিত না যতটুকু না করলেই নয় এটা আমরা করি ধন্যবাদ সুন্দর গান শুনলাম এখানে শিল্পী যারা গান করেছে প্রত্যেকের গানেই খুব সুন্দর এই কথা একশো আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই তারাকান্দিয়া ওয়ার্ডের মেম্বার প্রদপ্রার্থী উস্তাদের গানে সন্তুষ্ট হয়ে একশত টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমাদের জাকারুল আরও উস্তাদকে দুইশত টাকা দিয়ে পুরস্কৃত করলেন শাহ সুলতান মিউজিক স্টাফকে পাঁচশত টাকা দিয়ে জাকারুল পুরস্কৃত করলেন হামিম সাউন্ড সিস্টেম যিনি চালাচ্ছেন মালিক রবিকুল মামা ওনাকেও একশত টাকা দিয়ে পুরস্কৃত করলেন পাইছেন না টাকাটা হ্যাঁ এই যে দিতেছে সকলকেই ধন্যবাদ কমিটির আমাদের কমিটির স্বপন ভাই উস্তাদের গানে সন্তুষ্ট হয়ে একশত টাকা দিয়ে পুরস্কৃত করলেন হ্যালো সম্মানিত দর্শক দর্শকবৃন্দ আমাদের দশ নং কান্দিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সালাম সরকারের গান শুনে তাকে পাঁচশত টাকা পুরস্কার করলেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে হ্যালো হ্যালো অত্র এলাকার মুরব্বী আনো আমার যুবক ভাইরা আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ এই সালাম সরকারের কিছু ভুল বাণী আমি অনেক দূরাভি থেকে শুনে আমি আসলাম আসার পরে এক মেম্বার সাহেবে বললো যে বাজার নামলে দুশত টাকা সালাম সরকারকে আপনি দিয়ে আসেন এই ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহেব জুয়েল মেম্বার দুশত টাকা আপনাকে দেওয়া পুরস্কার লিখলো আলহামদুলিল্লাহ আমি একটা